আছে ক্লাসে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? এই তো ওকে, দেখেন আমরা লাস্টের দিন যদি একটু দেখি, যে আমরা আগের দিন পড়ছিলাম যে আমাদের যে ভেহিকল ভেহিকল হচ্ছে দুই রকম, হ্যাঁ, একটা হচ্ছে আমাদের কি মোটরে, আর একটা হচ্ছে সেন্সা মোটরে। এই সেন্সা মোটর, সেন্সা কথাটাকে অনেক সময় লেখা থাকে প্রিভো, PREVO, প্রিভো মানে হচ্ছে একইভাবে বুঝে হচ্ছে সেন্সার। এখন যে সকল ভেহিকলগুলো আমাদের আমাদের মোটর আছে, তাদের যদি আমরা দেখি ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণী বিন্যাস, প্রথমে ছিল হচ্ছে চিকলো মোটরে, এবং এই চিকলো মোটরের মধ্যে চিকলো মোটরে দুয়ে রোতে হইতে পারে, আবার চিকলো মোটরে ত্রে রোতে হইতে পারে। এরপরে আছে হচ্ছে কোয়াড্রিচিকলি লেজলি, যেটা নাকি ছিল হচ্ছে আমাদের খুবই হালকা ওজনের হয়ে থাকে, অর্থাৎ মাসা, মাসা বলতে বোঝা হচ্ছে ওজন, ঠিক আছে? কমে এই যেখানে লেখা আছে মাসা, মাসা কথাটা বলতে বোঝা হচ্ছে আপনার ওজন বোঝায় কি। তো আমাদের কিন্তু চিকলো মোটরের মধ্যে ছিল হচ্ছে কি, যে বেকুলা দুই রুয়াতেও ছিল, ত্রে রুয়াতেও ছিল, আর একটা ছিল হচ্ছে কোয়াড্রিচিকলি লেজারও। এই তিনোটারই কিন্তু একই বৈশিষ্ট্য ছিল যে ওদের ছিলিন্দ্রাতা হচ্ছে কি চিঙ্কুয়ান্তার সুপিরিয়রে হয় না, এবং ছিলিন্দ্রাতা যেহেতু চিঙ্কুয়ান্তার সুপিরিয়রে হয় না, অর্থাৎ 50-এর বেশি হয় না, এই কারণে তাদের ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমা 45 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ 45 কিলোমিটারের বেশি বেগে তারা যেতে পারে না আইনে বলে। আর এরপরে ছিল হচ্ছে মতো ভেহিকলো, এবং মতো ভেহিকলোর মধ্যে হচ্ছে কি আমাদের ছিল হচ্ছে দুয়ে রুয়াতের একটা ছিল, যেটাকে বলা হয় মতো চিকলো। এরপরে ছিল হচ্ছে ত্রে রুয়াতে, যেটাকে বলা হয় ত্রিচিকলিয়া মতরে, এই যে লেখা আছে এখানে দেখেন ত্রিচিকলিয়া মতরে, এবং আরেকটা ছিল হচ্ছে চার চাকা, যেটা হচ্ছে কোয়াড্রিচিকলি হচ্ছে নন লেজের, অর্থাৎ যেটা লেজের না, মানে বলতে বোঝায় হচ্ছে হালকা না, মানে হচ্ছে কি ভারী ভারী অনেক। তো এই মতো ভেহিকল এবং চিকলো মতে এই দুইটারই কিন্তু একই রকম ছিল, যে কথাটা যদি এখানে লেখাটা দেখি যে মতো ভেহিকল সোনা সজেতি আর রিভিশন, অর্থাৎ তাদের রিভিশন করতে হয় পেরিওডিকা, প্রথমবার কিভাবে, দপ কোয়াট্রো আনি দেলা প্রিমা ইমাট্রিকুলাসিওনে, ইমাট্রিকুলারে বা ইমাট্রিকুলাসিওনে বলতে বোঝা হচ্ছে রেজিস্ট্রেশন করা, অথরাইজ করা, অ্যাটেস্টেড করা, ঠিক আছে? সো এই অথরাইজ করার পরে প্রথমবার যখন নাকি আমি ইমাট্রিকুলাসিওনে করলাম, তারপর হচ্ছে কোয়াট্রো আনি, এরপরে কিন্তু ছিল হচ্ছে সুচে সিবামেন্তে অনি দুই আনি, অর্থাৎ পর্যায়ক্রমে 2 বছর 2 বছর করে। এবং আমাদের মনে রাখতে হবে চিকলো মতরির পরে যখন নাকি আমরা মত ভেহিকলের মধ্যে আসতেছি, সেক্ষেত্রে কিন্তু এই যে মত চিকলো, তারপরে ত্রিচিকলিয়া মতরে, ওই কোয়াড্রিচিকলি যেটা হচ্ছে নন লেজেরো, ওদের সবারই কিন্তু হচ্ছে কি একই ঘটনা, যে ওদের ছিলিন্দ্রাতা অর্থাৎ সিসিটা হচ্ছে কি সুপিরিয়রে চিঙ্কুয়ান্তা, অর্থাৎ 50-এর বেশি হয়ে থাকে। যেহেতু ছিলিন্দ্রাতা 50-এর বেশি, এই কারণে হচ্ছে কি ভেলোসিটি হচ্ছে তাদের 45 কিলোমিটার বেশি হয়ে থাকে। এই যে এখানে যে কথাটা লেখা আছে অলত্রে, অলত্রে বলতে বোঝা হচ্ছে বেশি, ঠিক আছে? পই সুপিরিয়রে, সুপিরিয়রে বলতে বোঝা হচ্ছে যে কোনো একটা মান থেকে তার থেকে হচ্ছে বেশি বোঝায়, সুপিরিয়রে মান হচ্ছে বেশি, ইনফিরিয়রে মান হচ্ছে কম। ওকে, এরপরে যদি আমরা আসি আহত ভেহিকুলের ক্ষেত্রে, আমরা পাইছিলাম যে আহত ভেহিকুলের মধ্যে প্রথম যে ভেহিকুলটা সেটা হচ্ছে আহত বেত্তুরা, এবং যেটা হচ্ছে কি যে আমাদের দেখা যায় হচ্ছে আপনার পার্সনে, অর্থাৎ মানুষ বহন করার জন্য হচ্ছে ব্যবহৃত হয়ে থাকে। এবং এই জিনিসটা এখানে মনে রাখতে হবে একটা, এই যে আমার ভেহিকলও মোটর যখন চলাচল করে, মোটর চলাচল করার ফলে কিন্তু হচ্ছে মোটর যখন ঘুরে, এর ফলে কিন্তু হচ্ছে আমাদের ভেহিকলের যে রোয়াটা আছে, এই রোয়াটা হচ্ছে ঘুরে, এবং এই ঘোরার ফলে হচ্ছে কি ভেহিকলের সামনের দিকে অগ্রসর হওয়ার আপনার হচ্ছে শক্তি পায়, ঠিক আছে? তো এই কারণে আমার মোটর কিভাবে চলে, মোটর কিন্তু চলতে পারে হচ্ছে বেনজিন আর ডিজেলের মাধ্যমে, এছাড়াও মোটরে হচ্ছে কি ইলেকট্রিক, অর্থাৎ ইলেকট্রিকটাও হয়ে থাকতে পারে। তা আর এই যে মোটর যে চলে, এই মোটর আমাদের দেখা যায় ভেহিকলের সামনেও থাকতে পারে অথবা পিছনের অংশেও থাকতে পারে, এই কারণে বলা হয় যে ত্রাসিওনে আন্তেরিয়রে, আন্তেরিয়রে মানে হচ্ছে সামনে, আর পোস্টেরিয়রে বলতে বোঝা হচ্ছে পিছনের দিকে, ঠিক আছে? ঠিক তেমনি আমাদের চিকলো মতরে এবং হচ্ছে মতো ভেহিকলও, এবং এই যে আউত ভেহিকলের মধ্যে যে আউত বেত্তুরা আছে, এই আউত বেত্তুরার ক্ষেত্রেও কিন্তু আমরা ওদিন দেখছিলাম যে আউত বেত্তুরা সোন সজেতে আর রিভিশনে পেরিওডিক, অর্থাৎ এর ক্ষেত্রে হচ্ছে কি রিভিশন হয়ে থাকে পিরিওডিক্যালি, অর্থাৎ কয়দিন পর পর, বা একটা রুটিন থাকে, রুটিন মাফিক এত বছর পর পরই হচ্ছে কি করতে হয়। যদি আমরা খেয়াল করি প্রিমা বলতে হচ্ছে কোয়াট্রো, তারপর হচ্ছে কি সুচেসিভামেন্টে হচ্ছে দুই আনি দুই আনি দুই আনি করে। এবং আহত বেত্তুরার ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা মনে রাখতে হবে যে আহত বেত্তুরা নন পো আবেরে পিউদি নবে পোস্তি, অর্থাৎ একটা আহত বেত্তুরার মধ্যে পো আবেরে, আবেরে কথাটা মানে হচ্ছে আসে বা থাকা, যে আমার আহত বেত্তুরার মধ্যে হচ্ছে কি কখনোই পিউদি নবে পোস্তি, নবে পোস্তির পিউ হইতে পারে না, অর্থাৎ 9 জনের বেশি কখনো সিট হওয়ার সম্ভাবনা নাই। এবং কম্প্রেজো, কম্প্রেজো ইল কন্দু চেন্তে, কম্প্রেজো কথাটা মানে হচ্ছে সহ, অর্থাৎ কন্দু চেন্তে সহ টোটাল হচ্ছে কি নবে, নবের বেশি আমার হচ্ছে কি পস্তি, বা আমি হচ্ছে কি টোটাল আমি চিন্তা করি কন্দ চেন এবং পাসাজেরও টোটাল নবে পস্তির বেশি হবে না। এরপর ছিল হচ্ছে আমাদের আউত কারাবান, এবং আউত কারাবান বলার কারণ হচ্ছে এই ভেহিকলটাকে
এটা হচ্ছে একটা আউত ভেহিকুলো, কারণ ওর সামনে হচ্ছে আউত লেখা আছে। যে সকল ভেহিকুলো গুলোর সামনে আউত লেখা আছে ওগুলো সবগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে আউত ভেহিকুলো, কারণ অনেক সময় কিন্তু আমাদের দেওয়া আসে কুইজে আসে যে আউতোবুস এ অন আউত আউত ভেহিকুলো। সো যেহেতু আউতোবুসের সামনে আউত লেখা আছে তার কারণে কি আসলে আউতোবুস কিন্তু হচ্ছে কি একটা আউত ভেহিকুলো আমার মনে রাখতে হবে। এরপরে আসি হচ্ছে আউত কারাবানের ক্ষেত্রে। আউত কারাবানের যে পিছনের অংশটা যেটা নাকি হচ্ছে কারোসেরি অর্থাৎ বগি তৈরি করা থাকে, যেটার মধ্যে হচ্ছে পারমানেন্টমেন্ট অর্থাৎ স্থায়ীভাবে হচ্ছে আমার আত্রে জাত করা থাকে, অর্থাৎ বিভিন্ন সরঞ্জামাদি হচ্ছে পুরোপুরি পারমানেন্টলি পারমানেন্টমেন্ট অর্থাৎ স্থায়ীভাবে হচ্ছে কি আতাক্কাত করা থাকে। এবং এই যে কারাবান পিছনের অংশটা এখানে কিন্তু হচ্ছে মানুষের আলোর জারে করার জন্য হচ্ছে ব্যবহৃত হয়ে থাকে। এবং আপনি কখন আলোর জারে করতে পারবেন? যখন নাকি বেকোটা ফেরমো আছে শুধুমাত্র তখনই হচ্ছে কি এটার ভিতরে আমাদের আলোর জারে করার ক্ষমতা আছে। আর যখন নাকি বিকলো রানিং অবস্থায় আছে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি সামনে আমরা পার্সনে ট্রান্সপোর্ট করতে পারি। এবং মনে রাখতে হবে একটা আউট কারাবানের মধ্যে কতজন ট্রান্সপোর্ট তারে করতে পারবে অথবা কতজন আলোর জারে করতে পারবে অর্থাৎ বসবাস করতে পারবে, এটা কিন্তু কাত্তাদি চিরকুলাসিয়নে অর্থাৎ আমাদের একটা লিব্রত থাকে, একটা কার্তা কাগজ থাকে যে চলাচল করার জন্য একটা গাড়ির পুরোপুরি পুরো গঠনতন্ত্র দেওয়া থাকে, যে গাড়িটা কিসে চলে, কতজন কতটুকু আপনার মালামাল নিতে পারবে সব কিছু লেখা থাকে, কতটুকু তার লার্গেসা, কতটুক তার আলতেসা, হাইটটা কতটুকু, কতটুক তার লুঙ্গেসা অর্থাৎ লম্বা কতটুকু, পুরো কিন্তু সব কিছু হচ্ছে কি কার্তা চিকুলাসের মধ্যে লেখা থাকে। তো এই একটা অটো কারবানের মধ্যে বা আমি যে কোনো ভেহিকুলের কথা বলি ওইটার মধ্যে কতজন পার্সনে হচ্ছে বহন করা যাবে, বা আমি আউত কারাবানের কথা যদি বলি এটার মধ্যে ভিতরে এই যে কারোসেরিয়া যেটা আছে বগি যেটা আছে এটার মধ্যে কতজন হচ্ছে আলোর জারে করতে পারবে, তার সব কিছু কিন্তু হচ্ছে কি আমাদের কাত্তাদি চিরকুলাসের মধ্যে লেখা থাকে। ওকে মনে রাখতে হবে। আর যখনই নাকি আইটেম সামনে মনে রাখতে হবে এই যে আউত কারাবান না, যখন নাকি এই সামনের অংশটা না আছে জাস্ট খালি পিছনে যে কারোসেরিয়া ওইটা থাকে ঠিক আছে, ওইটাকে সাথে যখন নাকি অন্য একটা ভেহিকুলকে হচ্ছে ট্রাইনারে করে তখন কিন্তু সেটাকে বলা হয় জাস্ট খালি হচ্ছে কারাবান। সামনের অংশটা থাকার ফলে এটাকে বলা হচ্ছে আউত কারাবান। যদি সামনে যে গাড়ি চালানোর যে অংশটা আছে এটা যদি না থাকতো জাস্ট খালি পিছনের কারাবানটা থাকতো তাহলে কিন্তু তাকে কারাবানই বলা হতো, কারণ কারাবানের সাথে হচ্ছে কি অন্য ভেহিকুলও আগামচারে করে ওই ভেহিকুলটা হচ্ছে কারাবানকে ট্রাইনারে করে থাকে। তার কারণে কারাবান হচ্ছে এক ধরনের রিমর্কিও অর্থাৎ যার কোনো নিজস্ব মোটর থাকে না ঠিক আছে। ওকে এরপরে আসি হচ্ছে আউতোবুস। এবং আউতোবুসের ক্ষেত্রে যদি আমরা বলি আউতোবুস হচ্ছে কি, আউতোবুস হচ্ছে যেখানে হচ্ছে আমরা যদি দেখেন লেখা আছে যে ভেহিকুলো দেস্তিনাতি আল ট্রান্সপোর্ট টু দি পার্সনে কন পিউ দি নবে পোস্তি, কারণ আউত বেত্রার মধ্যে ছিল হচ্ছে আমাদের সর্বোচ্চ মাসিমাম নবে পোস্তি। যখনই নাকি নবপোস্তির পিউ কোনো একটা ভেহিকুল হয়ে যাচ্ছে এবং যেটার মধ্যে জাস্ট খালি ট্রান্সপোর্ট টু দি পার্সনে, এবং আমরা ওই দিন বলছিলাম যে আদিবিত অল ট্রান্সপোর্ট ইজ পার্সনে অর্থাৎ শুধুমাত্র নির্দিষ্টভাবে হচ্ছে কি মানুষ পরিবহনের জন্য ব্যবহৃত হয়, তো সেক্ষেত্রে যদি নবে পোস্তির পিউ হয় তখন হয়ে যায় কি হচ্ছে কি আমাদের আউতোবুস ঠিক আছে। কিন্তু এখানে আমাদের আরেকটা হিসাব আছে, যখন নাকি নবে পোস্তির পিউ হইল কিন্তু সেই বিদেশি পোস্তির মধ্যে আছে অর্থাৎ সেই দিচ্ছি পোস্তির পিউ না, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেক্ষেত্রে বলা হয় হচ্ছে মিনিবুস অথবা মিনি স্কোয়ালা বুস হইতে পারে। তার মানে আমরা চিন্তা করতে হবে যখন নাকি নবে পোস্তি পর্যন্ত আছে সেক্ষেত্রে হচ্ছে আউতোবেত্তুরা, নবে পোস্তির থেকে সেই দিচ্ছি পোস্তি হচ্ছে মিনিবুস অথবা হইতে পারে মিনি স্কোয়ালা বুস, আর যখনই সেই দিচ্ছি পোস্তি অর্থাৎ ষোলো পোস্তির পিউ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের চলে আসতেছে হচ্ছে আউতোবুস ঠিক আছে। এখন যেটা যে কোন ধরনের আউতোবুস হইতে পারে, কমে গ্র্যান্ড ট্যুরিজম হইতে পারে, নর্মাল আপনাদের আমাদের উরবান আউতোবুস হইতে পারে, যে কোনো আউতোবুস সোজা হিসাবে আমরা এভাবে হচ্ছে চিন্তা করে রাখবো। কমে আমাদের বলা হয় স্কোয়ালাবুসের ক্ষেত্রে যে স্কোয়ালাবুসে হচ্ছে কি আমাদের দেখা যায় যে অনেক সময় যদি স্কোয়ালাবুস হচ্ছে নবে পোস্তির পিউ কিন্তু সাইদিচি পোস্তি পর্যন্ত আসে সেক্ষেত্রে বলা হয় হচ্ছে মিনি স্কোয়ালাবুস, কিন্তু সাইদিচি পোস্তি অর্থাৎ ষোলো পোস্তির যখন নাকি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে কি হইতে পারে স্কোয়ালাবুস হয়ে থাকে। এরপরে আসি হচ্ছে আউত কার্র বা আউত কারি বলা হয়। দেখেন আউত কার্র হচ্ছে কাজটা হচ্ছে পুরোপুরিভাবে হচ্ছে একটা ক্যামিয়ন থাকে ঠিক আছে, যেটার মধ্যে জোড়া থাকে না, সে নিজে হচ্ছে একটা বডি তৈরি করা থাকে। এবং এই আউত কারোর মধ্যে হচ্ছে কি প্রধানতভাবে প্রিন্সিপাল মেনতে হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট তো কজে অর্থাৎ কোনো কিছু হচ্ছে বহন করা হয়। কমে দেখেন এখানে লেখছে যে আউত কারি মানে হচ্ছে অনেকগুলো আউত কারো, আমরা যেটা চিন্তা করতে পারি ক্যামিয়নের কথা বলতে পারি যে আউত কারো বলতেছে কি যে ভেহিকুলি পেয়ার ইল ট্রান্সপোর্ট তো দি কজে, যেটার মধ্যে হচ্ছে কোনো কিছু বহন করা হয় এবং এ দেললে পার্সনে আ দেততে, এবং মানুষও বহন করা হয় কিন্তু মানুষের ক্ষেত্রে হচ্ছে কি আমার নির্দিষ্ট করা থাকে। কমে একটা ক্যামিয়নে দেখা যায় কি সামনের দিকে হচ্ছে ড্রাইভার থাকে আর আরেকজন থাকে বা দুজন থাকতে পারে, টোটাল তিনজন বসে ঠিক না, কিন্তু প্রধানত হচ্ছে কি একটা আউত কার্র অর্থাৎ একটা ক্যামিয়নের মধ্যে হচ্ছে আমাদের কোনো কিছু বহন করা হয় মালামাল, কমে হচ্ছে কজে অথবা ম্যাটচি বলা থাকে।
এরপরে আসি হচ্ছে ত্রাত্তর ইসরাত আলী। ত্রাত্তর ইসরাত আলী হচ্ছে এক ধরনের ট্রাক্টর, ত্রাত্তরি মন্দিরে বুঝে হচ্ছে ট্রাক্টর, ইসরাত আলী হচ্ছে রাস্তার একটা ট্রাক্টর, ঠিক আছে। এই ট্রাক্টরের মাধ্যমে দেখা যায় আমাদের, আমরা সামনে পাবো যে সেমিরিমরকিও, সেমিরিমরকিও আমরা দেখব। এই যে আমরা যদি চিন্তা করি, এই যে এখানে ছবিটা, এটা হচ্ছে একটা সেমিরিমরকিও। এই যে পিছনের যে লাল যতটুকু অংশটা, এটা হচ্ছে সেমিরিমরকিও। এটার মধ্যে দেখা যায় হচ্ছে মালামাল বহন করা হয়, এবং এটার মধ্যে কিন্তু কোনো প্রকার হচ্ছে আমাদের এই মোটর থাকে না। তার সাথে হচ্ছে কি, ত্রাত্তর ইসরাত আলী, এই যে সামনের যে অংশটা আছে এটা হচ্ছে আগানচারে করে এই সামনের অংশটা ত্রাত্তর ইসরাত আলী কী করে সেমিরিমরকিওকে ট্রাইনারে করে নিয়ে যায়, অর্থাৎ টেনে নিয়ে যায়, ঠিক আছে। তো আমার এই কারণেই আমার মনে রাখতে হবে যে ত্রাত্তর ইসরাত আলী আছে, ওর সাথেই হচ্ছে কি দেখা যায় আমাদের সেমিরিমরকিও আগানচারে করা থাকে। তারপর হচ্ছে কি, আমরা এই ত্রাত্তর ইসরাত আলীর সাথে সেমিরিমরকিও আগানচারে করে তারপর হচ্ছে মালামাল অথবা আপনার অন্য কিছু হচ্ছে ট্রাইনারে করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখন ত্রাত্তর ইসরাত আলীর সাথে যখন নাকি সেমিরিমরকিওটা আগানচারে করা হয়, তখন কিন্তু ওই ভেহিকুলটাকে বলা হয় হচ্ছে আউতো আর্টিকোলাতো, আউতো আর্টিকোলাতো। এবং এই যে আউতো আর্টিকোলাতো, এই নামটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং এই যে ছবির যে ফর্মাটা আছে, এটা কিন্তু আমার মনে রাখতে হবে যে সেমিনিমোরকিওর ক্ষেত্রে দেখা যায় এরকমভাবে একটা সেমিনিমোরকিও থাকে, এবং সামনে হচ্ছে কি ত্রাত্তর ইসরাত আলীটা হচ্ছে ট্রাইনার করার জন্য ব্যবহার করা হয়। কারণ আমরা সামনে যখন নাকি বিভিন্ন ধরনের সেইনালে পড়বো, ওই সেইনালেগুলোর মধ্যে বিশেষ করে আউতো আর্টিকোলাতোর ছবি দেওয়া থাকে, ঠিক আছে। এবং আরেকটা যে হচ্ছে ছবি পাবো হচ্ছে আউতো ত্রেনো। এবং আউতো ট্রেনও যদি আপনারা দেখেন, আউতো ট্রেনের ক্ষেত্রে কী হয়, সামনের অংশটা কিন্তু হচ্ছে একটা আউতো কারো পুরাপুরি, এই যে সামনে যে গাড়ি চালানোর জন্য যে পস্তটা আছে, কাবিনা যেটা বলে, ঠিক আছে, কাবিনা দিলে গুইদা, অর্থাৎ গুইদা করার জন্য যে একটা পস্ত থাকে ওইটার সাথে হচ্ছে কি পিছের যে কারোসেরিয়া আছে ওইটা পুরোপুরিভাবে আতাক্কাত থাকে, একদম ফিক্সাত পারমানেন্টমেন্টে। এই এই যে আমার যে আউতো কারো ওটার সাথে যখন নাকি হচ্ছে একটা রিমরকিও, এই যে পিছনে যে কারোসেরিয়া রিমরকিও পুরোপুরিভাবে সেমিনিমরকিওর মতো না, কিন্তু দেখেন সেমিনিমরকিওর ক্ষেত্রে হচ্ছে কি এই চাকাগুলো হচ্ছে পিছনের দিকে থাকে, চাকাগুলো হচ্ছে পিছনের দিকে থাকে, সামনের মেতা অংশটাই হচ্ছে কি পুরোপুরিভাবে খালি থাকে, ঠিক আছে। এবং এই সামনের অংশটা যে খালি থাকে, সামনের অংশটা যদি আমি খালি থাকে, আমরা যদি দেখি দাঁড়ান, এই যে সামনের ওর অর্ধেক অংশটাই দেখেন পুরোপুরিভাবে খালি আছে, কিন্তু এখানে এই এতটুক জায়গায় হচ্ছে খালি থাকে। এই অংশটা কিন্তু হচ্ছে আমার ত্রাত্তরি যে ইসরাত আলী আছে এটার উপরে আপজারে করা থাকে। তার মানে আমার মনে রাখতে হবে সেমিনিমরকিওর ক্ষেত্রে চাকাগুলো হচ্ছে আমার পিছন দিকে থাকে, এবং বেশ কিছু অংশই হচ্ছে কি দেখা যায় আপজারে করা থাকে ত্রাত্তরি ইসরাত আলীর উপরে। কিন্তু আমার রিমরকিওর ক্ষেত্রে হচ্ছে কি চাকাগুলো এরকম না যে একদম পিছনের দিকে থাকে, চাকাগুলো হচ্ছে সম্মিলিতভাবে দেখা যায় আঁকড়ে অথবা পিছনে হচ্ছে সামনে অথবা পিছনে হচ্ছে দেওয়া থাকে, এবং তার কিন্তু কোনো অংশই এই ত্রাত্তর ইসরাত আলী বা অন্য আউতো কারোর উপরে কি আপজারে করা থাকে না, আপজারে করা থাকে না। তো এই কারণে আমার মনে রাখতে হবে যে সেমিনিমরকিওর ক্ষেত্রে অনেকটা অংশ যেটাকে বলা হয় প্রেভালেন্টে মেনতে, অর্থাৎ প্রধানত অনেকটা অংশই হচ্ছে কি ত্রাত্তর ইসরাত আলীর উপরে আপজারে করা থাকে, অর্থাৎ আপনার তার ওজনটা হচ্ছে কি ত্রাত্তর ইসরাত আলীর উপরেই বহন করা হয়। কিন্তু রিমরকিওর ক্ষেত্রে পুরোপুরিভাবে আলাদা, রিমরকি সে নিজেই হচ্ছে কি কারোর উপরে আপজাত করা থাকে না, সে শুধু আউতো কারোর সাথে আগানচাত করা থাকে, বা আপনি চিন্তা করতে পারেন অন্য কোনো আউতো বেত্তুরা, অর্থাৎ এই যে আমাদের যে প্রাইভেট কারগুলো আছে এগুলোর সাথে হচ্ছে কি আগানচারে করা থাকে, অর্থাৎ গানচারে করা থাকে, ওকে। তো আমাদের কিন্তু এই কথাগুলো হচ্ছে মনে রাখতে হবে। পরে দেখি যে আউতো ভেহিকুলো পের উজু স্পেশালে, আউতো ভেহিকুলো পের উজু স্পেশালে বলতে বোঝা হচ্ছে যে সকল আউতো ভেহিকুল হচ্ছে কোনো স্পেশাল কাজ হচ্ছে ব্যবহার করা হয়। কবে আমাদের অনেক সময় বিল্ডিংয়ের কাজ করার জন্য, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে আমাদের যে রাস্তার যে লাইটগুলো আছে এগুলো আপনার ঠিকঠাক করার সময় যে ক্রেন দিয়ে যে উপরের দিকে উঠে তারপরে লাইটগুলো চেঞ্জ করে তারপরে আবার ওরা নেমে আসে, এই যে ভেহিকুলগুলো দেখি এগুলো কিন্তু পুরোপুরিভাবে স্পেশাল, অর্থাৎ ওদের মাধ্যমে কোনো স্পেশাল কোনো কাজ করা হয়। যে সকল ভেহিকুল দেওয়া হচ্ছে স্পেশাল শুধুমাত্র ওই কাজটাই করা হয় এবং অন্য কোনো কাজে ব্যবহৃত হয় না, ওই সকল ভেহিকুলকে বলা হয় হচ্ছে আপনার উজি স্পেশালে। যদি আমরা একটাই চিন্তা করি কমে অ্যাম্বুলেন্সা, অ্যাম্বুলেন্সের মধ্যে কী হয়, অ্যাম্বুলেন্সের মধ্যে দেখা যায় শুধুমাত্র রোগী বহন করে, আমরা সাধারণভাবে বহন করার জন্য বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কিন্তু অ্যাম্বুলেন্স ব্যবহার করি না। তার কারণে আমার মনে রাখতে হবে এই যে অ্যাম্বুলেন্স যেটা এটা হচ্ছে কি উজি স্পেশালে, অর্থাৎ ওর ব্যবহারটা হয়ে থাকে স্পেশালভাবে, ওইটার মধ্যে পারমানেন্টমেন্টে, এই যে লেখা আছে দেখেন খেয়াল করতে হবে, পারমানেন্টমেন্টে দি স্পেশালি আত্রেজাতুরা, অর্থাৎ স্থায়ীভাবে হচ্ছে কি আপনি কোনো আত্রেজাতুরা অর্থাৎ সরঞ্জামাতি দেওয়া থাকে যেটার ফলে হচ্ছে কি ব্যবহার করা হয়ে থাকে। এই কারণে ওই সকল বিকল্পকে বলা হয় স্পেশালে, ঠিক আছে, উজি স্পেশালে।
এরপরে আসি হচ্ছে আউতোষ্ণদাতি। আউতোষ্ণদাতি এটা হচ্ছে কি, দেখা যায় যে দুইটা বাস, দুইটা বাস না পুরোপুরি ভাবে, বাসের দুইটা অংশ পার্টে দুইটা, ঠিক আছে, দুইটা অংশ দেখা যায় একটা একটার সাথে আগানচাত করা থাকে, অর্থাৎ পুরোপুরিভাবে কলেগারে করা থাকে, ঠিক আছে, একটার সাথে সংযোগ করা থাকে। এবং এটা যে সংযোগ হয়, এই সংযোগটা দেখা যায় যে নির্দিষ্ট আমাদের হচ্ছে স্থান থাকে বা নির্দিষ্ট জায়গা আছে, অটো অফিসিনা আছে যেটাকে বলে গ্যারেজ, ওইখানে যায় হচ্ছে এটাকে নির্দিষ্টভাবে হচ্ছে কলেগারে করা হয়, অর্থাৎ লাগানো হয়। আবার যদি প্রয়োজন হয় যেটা খুলে ফেলবে বা কোনো রক্ষণাবেক্ষণ বা যদি কাজকর্ম বা রিপারাসিয়ন অর্থাৎ এটাকে রিপেয়ার করার জন্য, সেক্ষেত্রে দেখা যায় কি স্কলেগারে করতে পারে। কিন্তু এই যে কলেগামেন্ট এবং স্কলেগামেন্ট এটা হয়ে থাকে কি নির্দিষ্ট একটা জায়গার মধ্যে, যেটা নাকি হচ্ছে সাধারণভাবে আমি যদি চিন্তা করি বাসের ড্রাইভার রাস্তার মধ্যে নিজে করতে পারে না ব্যক্তিগতভাবে। কিন্তু আমাদের এই যে আউতো আর্টিকুলাতি এবং এই যে আউতো ট্রেনো, এইগুলোর মধ্যে যে রিমোর্কির সাথে আউতো কারোর যে আগাঞ্চামেন্ত অথবা আমার ত্রাত্তর ইস্তাদালের সাথে যে আমার এই আপনার সেমি রিমোর্কির আগাঞ্চামেন্ত, এগুলো কিন্তু হচ্ছে দেখা যায় কি এগুলোর যে কামিউনিস্তা থাকে বা এই আউতো ট্রান্সপোর্টটা তারা তোরে থাকে, ওরা হচ্ছে কি নিজেরাই আপনার আগাঞ্চারে করতে পারে, আবার ইসগাঞ্চারও করতে পারে। কিন্তু আউতো ইস্তাদাতির ক্ষেত্রে হচ্ছে কি এই যে আগাঞ্চামেন্ত এবং ইসগাঞ্চামেন্ত এটা কিন্তু হচ্ছে কি এই আউতোবুসের ড্রাইভার করতে পারে না, এটা আগাঞ্চারে করার জন্য হচ্ছে কি নির্দিষ্ট অফিসিনা থাকে, অর্থাৎ অফিস থাকে বা আপনার গ্যারেজ থাকে, ওইখানে যে হচ্ছে কি এই আউতোষ্ণদাতি থেকে হচ্ছে আগাঞ্চারে ইসগাঞ্চারে করা যায়। সো আমার মনে রাখতে হবে যে আউতোষ্ণদাতি হচ্ছে কি এক ধরনের আমার আউতো ভেহিকুলো, যদিও এখানে দেখতেছি আমরা যে দুইটা বাসের অংশ হচ্ছে কি একটা একটার সাথে হচ্ছে কলে গাত করা একটা একটাকে টানতেছে, কিন্তু তারপরেও কিন্তু আমার মনে রাখতে হবে যে এই আউতোষ্ণদাতি ননে উন রিমর্কিও বা ননে উন সেমি রিমর্কিও, অর্থাৎ এই আউতোষ্ণদাতি হচ্ছে কি একটা আউতো ভেহিকুল, কারণ ওর সামনে এই অংশে এখানে আউতো লেখা আছে। যে সকল ভেহিকুলের সামনে আউতো লেখা থাকবে সবগুলো হচ্ছে কি আউতো ভেহিকুল, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি দেখেন আউতো বেত্তুরা, তারপর পাইলাম আউতো কারাবান, আউতো আর্টিকুলাতো, আউতো ট্রেনো, আউতো ইস্ণদাতি, এগুলো সবার সামনে আউতো 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 লেখা আছে। এই কারণে আমার একদম পুরোপুরি মনে রাখতে হবে যে সকল ভেহিকুলের সামনে আউতো লেখা আছে ওগুলাই হচ্ছে কি আমার আউতো ভেহিকুল, ওকে। এরপরে আসি হচ্ছে ফিলো ভেহিকুলি। ফিলো ভেহিকুলি খুবই সহজ এবং এখান থেকে দোমান্দা আসে না আমাদের, তারপর হচ্ছে আমরা একটু মনে রাখবো। ফিলো ভেহিকুলি হচ্ছে যে সকল ভেহিকুলো বা ফিলো বুসের উপরে আমার মাইনেটিকো দেওয়া থাকে, অর্থাৎ ম্যাগনেটিক একটা তার দেওয়া থাকে, যেটা হচ্ছে ইলেকট্রিকের জন্য ব্যবহার করা হয় কারেন্টের জন্য, অর্থাৎ কারেন্টের মাধ্যমে হচ্ছে কি এই ফিলো বুস বা এই ফিলো ভেহিকুলি হচ্ছে চলাচল করে থাকে, ঠিক আছে। সো আমাদের মনে রাখ এতটুকু মনে রাখলে হবে যে ফিলো ভেহিকুলো বা ফিলো বুসের ক্ষেত্রে হচ্ছে কি ওর ওর হচ্ছে আপনি যদি চিন্তা করেন ওর উপরে হচ্ছে একটা মাইনেটিক একটা তার দেওয়া থাকে, কাবো দেওয়া থাকে, কাবো মানে হচ্ছে তার, এবং যেটার ফলে হচ্ছে কি সে অ্যালিমেন্টাসিয়নে করে অর্থাৎ চলাচল করে বা যেটার কাঁচামাল হচ্ছে ও চলাচলের জন্য যে কাঁচামালটা ইলেকট্রিক কারেন্ট যেটা, ঠিক আছে, ইলেকট্রিকও যেটা আছে এইভাবে হচ্ছে কারেন্টের মাধ্যমে বা কারেন্টের মাধ্যমে হচ্ছে কি সে চলাচল করে থাকে ক্রমে। এই কারণে এই ফিলো ভেহিকুলো বা ফিলো বুস হচ্ছে কি ভেহিকুলো আর মোটরে ইলেকট্রিক অর্থাৎ ইলেকট্রিক্যাল মোটর হয়ে থাকে। পরে আসি আমাদের রিমর্কি অথবা সেমি রিমর্কিও ক্ষেত্রে, যেটা একটু আগে আমরা পড়তেছিলাম। আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে রিমর্কিও এবং এই যে লেখা আছে রিমর্কিও এস সেমি রিমর্কিও সোনো ভেহিকুলি, এগুলো হচ্ছে এক ধরনের ভেহিকুলো। প্রি ভি, প্রি ভো বা এই যে প্রি ভি, এই কথাটার মানে হচ্ছে বুঝায় সেন্সা কমে নাই ছাড়া। এ কারণে বলছে যে সোনো ভেহিকুলি প্রি ভি দি মোটরে, অর্থাৎ এগুলোর মধ্যে হচ্ছে কি মোটর নাই অর্থাৎ মোটর ছাড়া। সে কুইন্দি নন নেচেসিতানো দি সিলেন্সা তোরে, অথবা বসে মা সোনো দোতাতি দি ইম্পিয়ান্ত ফ্রিনান্তে। সিলেন্সা তোরে হচ্ছে আপনারা যদি দেখেন আমাদের যে ভেহিকুলোগুলো আছে সবগুলো ভেহিকুলেরই সাইলেন্সার পাইপ থাকে, যেটার মাধ্যমে হচ্ছে কি ধোঁয়া বের হয়, যেটার মাধ্যমে গাড়ির পিছিয়ে দিয়ে দেখবেন যে আপনার পোস্টেরিয়র পার্টে হচ্ছে একটা তুবর মতো থাকে, যেটা দিয়ে হচ্ছে কি আমার দেখা যায় ধোঁয়া বের হয়, ঠিক আছে। কারণ আমাদের যে মোটরগুলো আছে মোটরের মধ্যে বেনজিন অথবা ডিজেল আমরা যেটাই হচ্ছে দেই না কেন, এটা কিন্তু ভিতরে যাওয়া হচ্ছে এক ধরনের বড় ধরনের বিস্ফোরণ হয়, ব্রুচারে করে অর্থাৎ পুড়ে যায়, এবং পুরার ফলে হচ্ছে কি একটা বিষাক্ত গ্যাস যেটাকে বলা হয় গ্যাস দি স্কারিকো, যেটা নাকি দূষিত বায়ু, যেটা যেটা হচ্ছে আমরা নর্মালভাবে যখন দেখি যে গাড়ি চলতেছে গাড়ির থেকে পিছন থেকে ধোঁয়া বেরিতেছে, এই ধোঁয়াটা কিন্তু খুবই দূষিত হয়ে থাকে, ঠিক আছে, যেটা নাকি হচ্ছে আমাদের পরিবেশ দূষণ করে থাকে। তো এই যে মোটর ব্রুচারে করার ফলে যে গ্যাসটা বা যে ধোঁয়াটা বের হয়, এটা যদি আমাদের পরিবেশের মোটরের ভিতরে যে ধোঁয়াটা তৈরি হয়েছে এটা যদি ডাইরেক্ট আমাদের পরিবেশের মধ্যে বেরোতো তাহলে কিন্তু আমাদের পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতি হইতো। কিন্তু আপনারা দেখবেন যে আমাদের গাড়ির প্রত্যেকটা গাড়ির পিছনে হচ্ছে কি ভেহিকুল আর মোটরে যেগুলো যেগুলোর মধ্যে মোটর থাকে
ওগুলোর মধ্যে দেখা যায় যে আপনার এই পিছন দিয়ে হচ্ছে একটা পাইপ দেওয়া দেয় সাইলেন্সার পাম্প, যেটাকে বলা হচ্ছে সিলেন্সার তোরে, এবং এখান দিয়ে হচ্ছে ধোঁয়াটা বেরোয়। কিন্তু ওইখান থেকে ধোঁয়াটা বেরোলেও ওই জায়গার মধ্যে হচ্ছে একটা ফিল্টার দেওয়া থাকে। এই ফিল্টার কি করে যে আমার যেই পরিমাণ ধোঁয়াটা বেরোচ্ছে যতটুকু বিষাক্ত হওয়ার কথা ছিল ওই বিষাক্তটাকে সে শোষণ করে দেখা যায় হচ্ছে মোটামুটি চেষ্টা করে যে প্রচণ্ড পরিমাণ যেন দূষিত বায়ু না বের হয়। এছাড়াও মোটরের মধ্যে যে পরিমাণ হচ্ছে আমার রুমোরে অর্থাৎ অনেক বেশি বিকট আওয়াজ হয়, এই আওয়াজটা যদি দেখা যেত পুরোপুরি ডাইরেক্টলি আমাদের পরিবেশের মধ্যে বেরোইতো গাড়ির মাধ্যমে, তাহলে কিন্তু প্রচণ্ড হচ্ছে কি আমাদের শব্দ দূষণ হইতো। তো ওই জায়গায় যে সাইলেন্সার যেটা আছে সিলেন্সার তোরে, ও কি করে এই আওয়াজটাকে হচ্ছে সাইলেন্স করে ফেলে অর্থাৎ নিশ্চুপ করে, তারপরে অনেক কম পরিমাণ হচ্ছে কি পরিবেশের মধ্যে এই শব্দ দূষণটা করে থাকে। এই কারণে মোটামুটিভাবে আমাদের শব্দ দূষণ অথবা আমরা যদি চিন্তা করি বায়ু দূষণটা হচ্ছে কম হয়ে থাকে। ওকে, এরপরে আসি আমাদের যেহেতু বলতেছে যে এই রিমোর্কি সেমিনিমোর্কি রিমোর্কির মধ্যে হচ্ছে কি আমাদের সিলেন্সার তোরে থাকে না, কারণ কি রিমোর্কি এবং সেমিনিমোর্কি আমি যদি এটা চিন্তা করি এই যে কারাবান যেটা আছে ওর সামনে কিন্তু হচ্ছে কি কোনো মোটর নাই, ওর সাথে হচ্ছে একটা ভেহিকলও আগানচারে করে তারপরে এই কারাবানকে হচ্ছে কি ট্রাইনারে করা হয় অর্থাৎ টেনে নিয়ে যাওয়া হয়। তো এই কারণে কিন্তু আমার মনে রাখতে হবে রিমোর্কি এবং সেমিনিমোর্কিও তাদের নিজস্ব কোনো ব্যক্তিগত প্রপ্রিয় মানে হচ্ছে নিজস্ব আপনার কোনো প্রকার মোটরে থাকে না, কিন্তু তাদের মধ্যে ইম্পিয়ান্ত ফ্রেনান্তে, ইম্পিয়ান্ত এখান থেকে আমরা শিখে যাব যে ইম্পিয়ান্ত কথাটা মানে কি। এই যে ইম্পিয়ান্ত, ইম্পিয়ান্ত বল দিলে বোঝা হচ্ছে যন্ত্র, ফ্রেনান্তে বা ফ্রেনারে মানে হচ্ছে ব্রেক করা অর্থাৎ গতি কমা নিয়ে আসার জন্য। আমরা যদি সাইকেল চালাতে সাইকেলে কী হয় ব্রেক থাকে বা যে কোনো ভেহিকলের হচ্ছে কি ব্রেক দেওয়া থাকে না, যে আমরা ওটা চাপ দিলে হচ্ছে কি আমাদেরকে গতি কমায় ফেলে বা আমাদেরকে থামানোর জন্য চেষ্টা করা হয় বা থামানোর জন্য সাহায্য করে থাকে। তো আমার মনে রাখতে হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রিমোর্কি সেমি রিমোর্কিওর কোনো মোটর নাই, এবং যেহেতু মোটর নাই তার কারণে হচ্ছে কি তাদের থেকে কোনো প্রকার ধোঁয়া বেরোয় না এবং তার ফলে তাদের মধ্যে কোনো প্রকার সিলেন্সার তোরেও থাকে না। কিন্তু তাদের মধ্যে ইম্পিয়ান্ত ফ্রেনান্তে অর্থাৎ ফ্রেনোর যন্ত্র দেওয়া থাকে, যেটার ফলে আপনি যদি এক্সাম্পল হিসেবে চিন্তা করেন আপনি হচ্ছে সামনে একটা বেকুলো ট্রাইনারে বেকুলো চালাচ্ছেন, ঠিক আছে, বেকুলো চালাচ্ছেন এবং এই বেকুলোর সাথে হচ্ছে কি এই কারাবানটাকে ট্রাইনারে করে রাখছেন। এখন এখানে ফ্রেনোর সিস্টেম হচ্ছে দুইটা, এটা যদিও অনেক পরের একটা চ্যাপ্টার, তারপরে হচ্ছে আমরা এখান থেকে মোটামুটি শিখে গেলে মোটামুটি জানলে হচ্ছে ভালো হবে। আমি যখন নাকি এখানে আমরা যখন নাকি এখানে ড্রাইভারের পোস্টের মধ্যে বৈশা নিচে যে পেদালে থাকে এই পেদালের মধ্যে যখন নাকি চাপ দেই তখন হচ্ছে কি ফ্রেনোর মধ্যে যখন নাকি চাপ দেই ফ্রেনোর মধ্যে যখন নাকি চাপ দেয় সেই ক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের ভেহিকলের যে চাকা আছে এই চাকার মধ্যে ফ্রেনো ব্রেকটা হচ্ছে চাপ দিয়ে ধরে যেন চাকা আর না ঘুরে এবং সে যেন থামার জন্য। তো আমি যখন নাকি আমার ভেহিকলো মেইন যে ভেহিকলো ভেহিকলো আর মোটরের মধ্যে যখন নাকি ফ্রেনার করতেছে সাথে সাথে কিন্তু দেখা যায় হচ্ছে টুবোর মাধ্যমে অর্থাৎ আমার একটা কাবো অথবা টুবোর মাধ্যমে হচ্ছে দেখা যায় এই যে কারাবানের চাকার মধ্যে হচ্ছে কি ফ্রেনো সিস্টেম থাকে এবং সেক্ষেত্রে তখন হচ্ছে কি ওই ফ্রেনো বা ব্রেকটাও একটা পিনসার মতো থাকে অর্থাৎ একটা আংটার মতো থাকে, সে কি করে চাকাটাকে এভাবে চেপে ধরে, এবার চেপে ধরার ফলে চাকা আর ঘুরে না তখন আস্তে আস্তে কি ব্রেক করা শুরু করে। এটা হচ্ছে একটা সিস্টেমা, এবং আরেকটা সিস্টেমা আছে যেটা হচ্ছে আপনারা যদি দেখেন এখানে যেই ফ্রেনোর যেই সিস্টেমা দিয়ে আছে আমরা যদি দেখি এখানে এটার মধ্যে কিন্তু হচ্ছে অন্য সিস্টেম। আমার যখন নাকি গাড়ির সাথে গানচারে করে কোনো কারণে আমি যখন নাকি আমার ভেহিকল মোটরে হচ্ছে ফ্রেনারে করি ওর যে চাকা আছে এই চাকার মধ্যে হচ্ছে ফ্রেনো দেওয়া থাকে না, ও কি করে নর্মালভাবে তো চলতেছে চলার সময় দেখা যায় যখন নাকি আমার ভেহিকল আর মোটরের মধ্যে হচ্ছে কোনো কারণে ফ্রেনারে করে এই কারাবান বা রিমোর্কিও যেটাই হইতে পারে যাদের মধ্যে হচ্ছে কি তাদের চাকার মধ্যে যদি ফ্রেনোর সিস্টেম না দেওয়া থাকে তখন হচ্ছে ওরা এই গাড়িটা এসে পিছিয়ে এসে ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার ফলে এই জায়গার মধ্যে একটা স্প্রিংয়ের মতো থাকে রাবারের মতো, এই রাবারের সাথে ধাক্কা খেয়ে সে হচ্ছে কি পিছনের দিকে যায় এবং এভাবে হচ্ছে কি সে হচ্ছে ফ্রেনারে করে থাকে। তো আমার এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এক রিমোর্কি সেমি রিমোর্কিওর মধ্যে হচ্ছে কি আমাদের কোনো প্রকার মোটরে থাকে না এবং মোটরে না থাকার ফলে হচ্ছে কি সিলেন্সার তোরে থাকে না, কিন্তু ইম্পিয়ান্ত ফ্রেনান্তে দেওয়া থাকে অর্থাৎ ফ্রেনোর একটা যন্ত্র দেওয়া থাকে। এখন এই ফ্রেনোর যন্ত্র দুইভাবে কাজ করে থাকে, কোয়ালকে বলতে দেখা যায় রিমোর্কি সেমি রিমোর্কের মধ্যে হচ্ছে চাকার মধ্যে ডাইরেক্ট হচ্ছে ফ্রেনারে করে, আর আরেকটা সিস্টেম হচ্ছে আমার যে ভেহিকল আছে ভেহিকলের সাথে যখন নাকি এরকম রিমোর্কি সেমি রিমোর্কি বা কারাবান ট্রাইনারে করতেছি ও জায়গায় কী করে যখন নাকি সামনের ভেহিকলটা হচ্ছে ফ্রেনারে করে, ফ্রেনারে করার ফলে সামনের ভেহিকলের তো গতি কমে আসতেছে কিন্তু ওর তো গতি ঠিকই আছে, ও যায় তখন কি করে পিছনে এসে এই গাড়িটাকে ধাক্কা দেয় এবং এখানে একটা কালো ছোট দেখতেছেন এইখানে হচ্ছে আমাদের একটা ফ্রেনোর মতো দেওয়া থাকে যেটা হচ্ছে কি বলা হয় ফ্রেনো দি ইনার্শিয়া,
ঠিক আছে, অনেকটা রাবারের মতো, এটা এবার চাপ খেলে হচ্ছে সংকুচিত হয়, তারপর হচ্ছে কি আবার হচ্ছে আপনার বর্ধিত হয়ে থাকে অর্থাৎ বেড়ে থাকে। সো তখন হচ্ছে কি ধাক্কা খেয়ে দেখা যায় সংকুচিত হয়ে সে আবার পিছের দিকে হচ্ছে স্পিঞ্জারে করে, এবং পিছের দিকে যখন নাকি স্পিঞ্জারে ধাক্কা খায় তখন হচ্ছে কি তার এই রিমর্কিওরও নিজস্ব ফ্রেনও না থাকা সত্ত্বেও হচ্ছে কি সে ব্রেক করা শুরু করে অর্থাৎ গতি কমা শুরু করে, ঠিক আছে, কমানো শুরু হয়। তো আমাদের মনে রাখতে হবে সবচেয়ে বেশি ইম্পর্টান্তে যে এই রিমর্কি সেমি রিমর্কিওর মধ্যে হচ্ছে কি আমাদের দেখা যায় যে মতোয় থাকে না, এবং মতোয় না থাকার ফলে হচ্ছে কি সিলেন্সাতরও থাকে না, এবং আমাদের ইম্পিয়ান্ত, ইম্পিয়ান্ত মানে হচ্ছে ফ্রেনো যন্ত্র দেওয়া থাকে বা ফ্রেনান্তে, ইম্পিয়ান্ত ফ্রেনান্তে দেওয়া থাকে যার মাধ্যমে হচ্ছে কি ফ্রেনারে করা হয়। কোয়ালকে বলতে কিছু কিছু রিমর্কি সেমি রিমর্কিওর মধ্যে হচ্ছে কি ফ্রেনও পুরোপুরি হচ্ছে চাকার মধ্যে করে থাকে, আংটা চাপ দিয়ে ধরে হচ্ছে চাকাকে, চাকা তখন ঘুরতে পারে না, তখন হচ্ছে কি ফ্রেনারে শুরু করে। আর কিছু কিছু আছে দেখা যায় আমার যে ভেহিকলও আর মোটরে থাকে ওর সাথে যা হচ্ছে যখন চলন্ত অবস্থায় যখন নাকি ভেহিকলও আর মোটরের মধ্যে হচ্ছে ফ্রেনারে করে, ঠিক আছে, এবং ফ্রেনারে করার ফলে ভেহিকল আর মোটরে তো রালেন্ত হয় কিন্তু ও হচ্ছে যেহেতু ট্রাইনারে করতেছে ওর গতিটা হচ্ছে ঠিকই থাকে, এবং গতির ঠিক থাকার ফলে সে হচ্ছে কি যা ভেহিকলও হচ্ছে ধাক্কা খায়, ধাক্কা খায় যখন পিছের দিকে আবার হচ্ছে স্পিঞ্জারে হয় পিছনের দিকে চলে আসে তখন হচ্ছে কি তার এই কারাবান বা রিমর্কি অথবা সিমি রিমর্কের মধ্যে হচ্ছে ফ্রেনারে কাজটা হয়ে থাকে, এবং এই যে ধাক্কা খাওয়া স্পিনটা হয়ে যে পিছনের দিকে ফেরত আসে যে সে রিমর্কি অথবা সিমি রিমর্কিও আমাদের ফ্রেনারে করে থাকে, এই সিস্টেমাকে বলা হয় হচ্ছে ফ্রেনো দি ইনার্শিয়া। ইনার্শিয়া হ্যাঁ মনে রাখতে হবে, ননে আপনার ইনার্জিয়া, ঠিক আছে, ইনার্শিয়া এই কথা মনে রাখতে হবে। আর আমরা যেহেতু এখন রিমর্কি এবং সিমি রিমর্কি পড়তেছি এটা হচ্ছে কি একটা কারাবান, ঠিক আছে, এবং এই কারাবানের মধ্যে হচ্ছে শুধুমাত্র ব্যবহৃত হয়ে থাকে মানুষ আলোর জারে করার জন্য, কমে এখানে লেখা আছে দেখেন আর দিবিতি আর আলোর্য সোলো আ বেকলো ফেরম, অর্থাৎ শুধু শুধুমাত্র যখন নাকি বেকলো থামা আছে ঠিক তখনই আমি হচ্ছে কি আমার মনে রাখতে হবে এই কারাবানের মধ্যে আমাদের হচ্ছে এই আলোর জারে করা সম্ভব, যখন নাকি রানিং অবস্থায় অর্থাৎ ওই কারাবানকে যখন নাকি আপনি ট্রেনারে করতেছেন তখন হচ্ছে কি কখনোই আপনি এই এই কারাবানের ভিতরে আলোচারে করতে পারবেন না, আমাদের মনে রাখতে হবে। পই আছে হচ্ছে রিমর্কিও, যেটাকে বলা হয় রিমর্কিও পের ট্রান্সপোর্টো দি আত্রেজাতুরা টুরিস্টিকে এ স্পোর্টিভে, টুরিস্টিকে মানে হচ্ছে আমরা জানি যে টুরিস্ট, ঠিক না, আর স্পোর্টিভে মানে হচ্ছে খেলাধুলার জন্য। তো এই যে রিমর্কি দেখেন নিচের যে একটা এই যে লোহার দণ্ডটা, ঠিক আছে, এটার উপর হচ্ছে কি একটা বার্কা নিয়ে রাখছে, এবং এই যে স্পিড বোট যদি চিন্তা করি বা ইমবার্কাসিয়নে বা ইমবার্কা যদি চিন্তা করি এই ইমবার্কার মাধ্যমে হচ্ছে কি এই ইমবার্কার মাধ্যমে হচ্ছে এই আমার রিমর্কিওর এই রিমর্কিওর রিমর্কিওর মাধ্যমে হচ্ছে কি এই ইমবার্কা হচ্ছে ট্রাইনারে করা হচ্ছে, এটার উপর উঠে তারপর হচ্ছে ট্রাইনারে করতেছে। মেইন যন্ত্রটা কিন্তু হচ্ছে আমার এই যে রিমর্কি যে লোহার দণ্ডটা দেখতেছি এটা, এটার উপরে কিন্তু হচ্ছে কি আমার এই স্পিড বোর্ডটাকে হচ্ছে বসানো হয়েছে। অনেক সময় দেখবেন আপনারা মোটর সাইকেল হচ্ছে দেখা যায় এরকম রিমর্কের উপরে নিয়ে হচ্ছে ট্রাইনারে করা হয়, ঠিক আছে, মোটর সাইকেলও ট্রাইনারে করে, দেখা যায় সামনে হচ্ছে একটা ভেহিকলও থাকে, ভেহিকলের সাথে হচ্ছে এই রিমর্কিওকে আপনার আগামচারে করে তারপর হচ্ছে কি নেওয়া যায় টুরিস্ট পয়েন্টে। অনেক সময় বেশিরভাগ সময় দেখা যায় যে এরকম স্পিড বোর্ড নেওয়া যায়, পরে স্পিড বোর্ডটা এই রিমর্কিওতে নামায় তারপর হচ্ছে ওরা এই মারের পারে হচ্ছে ঘুরে থাকে না। তো আমরা যদি দেখি এই রিমর্কিও যেটা আছে যে রিমর্কিও পেয়ার ট্রান্সপোর্টো অর্থাৎ একটা রিমর্কিও যেটা হচ্ছে কি ট্রান্সপোর্ট করার জন্য ব্যবহার করা হয় কি কি ট্রান্সপোর্ট করার জন্য লেখছে আত্রেজা তুরে টুরিস্টিকে অর্থাৎ টুরিস্ট আপনার ভ্রমণের জন্য যে আত্রেজাতুরা সরঞ্জামা দিয়ে অথবা স্পোর্টিভ অর্থাৎ খেলাধুলার জন্য যে ব্যাপারগুলো আছে কমে মোটর সাইকেল, ঠিক আছে, এক্সেল হুন্ডাগুলো আছে এই ধরনের হুন্ডাগুলো বা আপনার ট্যুরিস্ট যেই ব্যাপার আত্রেজাতুরা আছে এগুলা এই রিমর্কিওর মধ্যে ট্রান্সপোর্টারে করার জন্য হচ্ছে কি এই যানবাহনটা ব্যবহার করা হয়ে থাকে। কমে এখানে লেখা আছে দেখেন ইমবার্কাসিয়নে অথবা হচ্ছে আলিয়ান্তি, মানে হচ্ছে আপনার এই যে স্পিড বোট অথবা আলিয়ান্তি বলতে বোঝা হচ্ছে যারা নাকি হচ্ছে শিক্ষানবিশ শিক্ষণীয়ভাবে হচ্ছে কি মোটর সাইকেল ব্যবহার করে, ওই মোটর সাইকেলগুলো হচ্ছে এই রিমর্কিওর উপরে আপনার রিমর্কিওর উপরে ব্যবহার করা হয় এবং ট্রান্সপোর্ট তারে করা হয়। এবং আমাদের কুইজের সময় আমরা অনেক সময় দেখব যে লেখা থাকে রিমর্কিও পের পুরা কথাটা লেখা থাকে না, এই যে ট্রান্সপোর্ট তো টি আত্রেজাতুরার আ টুরিস্টিকো টি আর স্পোর্টিভোর এস এ লেখা থাকে টি আ টি এস এ, ঠিক আছে, এবং প্রত্যেকটা অক্ষরের পরে হচ্ছে কি একটা করে ফুল স্টপ দিয়ে রাখে, তার মানে আমার তখন কিন্তু বুঝতে হবে রিমর্কিও পেয়ার টি আ টি এস এ লেখা যদি থাকে তাহলে বুঝতে হবে যে রিমর্কি বলতেছে কি ট্রান্সপোর্ট তো দি আত্রেজাতুরা টুরিস্টিকে এ স্পোর্টিভো,
ওকে, সে মনে রাখতে হবে। এবং এই যে রিমর্কিও ট্রান্সপোর্ট দিয়ে আত্রেজা তুরা টুরিস্টিকা স্পোর্টিভ, এটা কিন্তু হচ্ছে শুধুমাত্র আপনি টেম্পো লিবেরো, আপনি এটা ব্যবহার করতে পারবেন সোলো পেয়ার ইল টেম্পো লিবেরো, অর্থাৎ যখন নাকি আপনি পুরোপুরি ফ্রি টাইমের মধ্যে আসেন শুধুমাত্র তখনই এই টুরিস্টিকর বা এই স্পোর্টিভ যে রিমর্কিওটা আছে এটা ব্যবহার করতে পারবেন। এটাকে কখনোই আপনি কমার্চো কমার্চো এই যে কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্য হিসাবে কখনোই ব্যবহার করতে পারবেন না। আপনি এরকম না যে অন্য কোনো প্রতিষ্ঠানকে এই রিমর্কিওটা ভাড়া দিবেন, সেটা সম্ভব না। আপনি যখন নাকি হচ্ছে মারার পারে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনার স্পিড বোট থাকে বা ইম্বারকাসিওনে থাকে, ওকে হচ্ছে কি আপনার আহত ভিক্তুরার সাথে বা অন্য কোনো আহত ভিক্তুরার সাথে আপনি ট্রাইনারে করে হচ্ছে নিয়ে যেতে পারেন। তার মানে আমার মনে রাখতে হবে এই রিমর্কিও পেটিয়াতিয়াসে কমে উন রিমর্কিও, একটা রিমর্কিও এবং ওকে কি করা হয় ব্যবহৃত হয় সোলো প্যারিল টেম্পো লিবার, আমরা যখন টেম্পো লিবারও শুধুমাত্র তখনই হচ্ছে কি এই রিমর্কিওটা ব্যবহার করতে পারি। ওকে আমরা কখনোই কমার্চো অর্থাৎ বাণিজ্য হিসাবে ব্যবহার করতে পারি না, বা কারো কাছে ভাড়া দিব নলেজও দিব সেটাও সম্ভব না। এরপরে আসি আমাদের দেয়া আছে হচ্ছে সেমি রিমর্কিও, আমরা দেখছিলাম সেমি রিমর্কিওর ক্ষেত্রে এবং তখন দেখেন বলছিলাম যে সেমি রিমর্কিওর চাকাগুলো হচ্ছে কি পিছনের দিকে থাকে এবং এখানে যে সামনের অংশটা এটা তো হচ্ছে চাকার উপরে হচ্ছে কি আপনার আপদজারে অর্থাৎ বহন করা হয় না, আপদজারে করা হয় কি দেখা যায় হচ্ছে আউট আর্টিকুলাত থাকে, আউট আর্টিকুলাত থাকে, যদি আমরা দেখি আউট আর্টিকুলাতর উপরে হচ্ছে কি দেখা যায় আপদজারে করা থাকে এবং এই আউট আর্টিকুলাত হচ্ছে কি দেখা যায় এই এই সেমি রিমর্কিওকে হচ্ছে ট্রাইনারে করে থাকে অর্থাৎ টেনে নেওয়া যায়, ঠিক আছে। এবং এই যে আমার সেমি রিমর্কিও এটা কিন্তু হচ্ছে কোস্ট্রুইডে করা হয় হচ্ছে তেলনে দিয়ে, অনেক সময় দেখা যায় আপনার রিজিডা অর্থাৎ শক্ত আবরণ দেওয়া থাকে, কমে আমরা যদি দেখি যে ওর যে বাহিরের অংশটা এখানে হচ্ছে কি তেলোনো দিয়ে আছে, তেলোনে মানে হচ্ছে কোনো প্রকার পর্দা বোঝায়, প্লাস্টিকের পর্দা, ঠিক আছে। আবার হইতে পারে রিজিডা অর্থাৎ শক্ত কভার দিয়েও থাকতে পারে, যেটাকে বলা হয় হচ্ছে কিউজ অর্থাৎ পুরোপুরিভাবে বন্ধ করা থাকে। এরপরে আসি আমাদের রিমর্কি এবং সেমি রিমর্কিওর মধ্যে হচ্ছে আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে বলা হয় হচ্ছে কারেল্লো আপেন্দিচি, কারেল্লো আপেন্দিচি, কারেল্লো মানে হচ্ছে অনেকটা ট্রলির মতো, কমে আমরা যদি ছবির মধ্যে দেখি এরকম। এবং এই কারেল্লো আপেন্দিচি দেখতে হচ্ছে অনেকটাই আপনার আমাদের রিমর্কিওর মতো, কিন্তু ওকে হচ্ছে কি রিমর্কিও বলা হয় না, আমাদের মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। হ্যাঁ, কারেল্লো আপেন্দিচি হচ্ছে কমে রিমর্কিওর মতো, দেখেন অনেকটাই হচ্ছে রিমর্কিওর মতো, একটা আহত ভেতুরার সাথে হচ্ছে তাকে আগানচারে করে টানতেছে না, কিন্তু সে কিন্তু কোনো রিমর্কিও নয়, সে হচ্ছে একটা সহায়ক ট্রলি, যেটা হচ্ছে আপনি যখন নাকি এই কারেল্লো আপেন্দিচি যখন নাকি হচ্ছে আপনি একটা আহত ভেতুরার সাথে ট্রাইনারে করে থাকি, এই যে আহত ভেতুরা আমাদের সামনে দেখতেছে না, আহত ভেতুরার সাথে যখন নাকি ট্রাইনারে করে থাকি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমি এরকম না যে আহত ব্যক্তির সাথে যেহেতু কারেল্লো আপেন্দিচি কমে হচ্ছে রিমর্কিওর মতো ট্রেনার করতেছি তার কারণে টোটালি হচ্ছে আহত ট্রেন হয়ে যায়, নো, আমার কারেল্লো আপেন্দিচি যখন নাকি হচ্ছে আমি একটা ভেহিকুলের সাথে ট্রাইনারে করি বা আহত ব্যক্তির সাথে ট্রাইনারে করি টোটালটাকে ধরা হয় হচ্ছে কি একটা আহত ভেহিকুল হিসাবে। এ কারণে বসে যে কারেল্লো আপেন্দিচি ট্রাইনাবিলি, ট্রাইনাবিলি হচ্ছে যাকে টানা সম্ভব, দা আহত ভেহিকুল অর্থাৎ একটা আহত ভেহিকুল দ্বারা সম্ভব, বসে এক্সক্লুজিভ কে দ্য কমপ্লিসি দি ভেহিকলি, এবং যেটা হচ্ছে কি ভেহিকলের সাথে হচ্ছে সম্মিলিতভাবে থাকে না কিন্তু ওকে চিন্তা করা হয় হচ্ছে কমে হচ্ছে একটা আউট ভেহিকল হিসাবে, কমে ইন্টেগ্রাত অর্থাৎ যুক্ত হিসাবে। এই কারণে লাস্টে বলছে যে কুইন দি নন সোনো কনসিডারাতি কমে রিমর্কিও, এবং এই কারণে হচ্ছে কি এদেরকে রিমর্কিও হিসাবে চিন্তা করা হয় না, রিমর্কিও হিসাবে চিন্তা করা হয় না। আমাদের মনে রাখতে হবে কারেল্লো আপেন্দিচি ননে অন রিমর্কিও, এবং কারেল্লো আপেন্দিচির যেই পিছনে একটা এই যে এরকম দেখেন আপনার ত্রিয়াঙ্গুলারে হচ্ছে কি একটা কন্ট্রাসেনিও, কন্ট্রাসেনিও মানে হচ্ছে একটা সংকেত যেটাকে বলা হয় হচ্ছে কাতা দিওত্রি, এই কাতা দিওত্রি ব্যবহার করা হয়। এই যে কাতা দিওত্রি এটা হচ্ছে কি ওর নিজস্ব কোনো কিন্তু লাইট নাই, ও হচ্ছে ওর মধ্যে যখন লাইট পড়ে ওঠে লাইট আপনার লাইটের আপনার আলো পড়ে তখন হচ্ছে কি দেখা যায় এই কাতা দিওত্রিটা রেট্রো রিফ্লেক্টেন্টে, রিফ্লেক্টেরে মানে হচ্ছে রিফ্লেক্ট করে, ঠিক আছে। আপনারা অনেক সময় দেখবেন যে কিছু কিছু লাইট বা কিছু কিছু স্টিকার জাতীয় আছে ওগুলোর মধ্যে হচ্ছে কি আপনি যদি লাইট মারেন তাহলে হচ্ছে কি জলমল করে ওঠে বা ওই লাইটটা পড়ার পরে হচ্ছে কি আবার লাইট আপনার চোখে ফেরত চলে আসে। তো এই কাতা দিওত্রিগুলো হচ্ছে কি দেখা যায় যে রেট্রো রিফ্লেক্টেন্ট হয়ে থাকে অর্থাৎ তাদের মধ্যে রিফ্লেক্ট করে থাকে সবসময়, আলো পড়লেই জল জল করে জ্বলে উঠে। সো এই কথাগুলো হচ্ছে কিন্তু আমার মনে রাখতে হবে। তোই আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখান থেকে জানতে হবে এই যে আমাদের ভেহিকলের পিছনে যে লুচেগুলো থাকে, লুচেগুলোর মধ্যে থাকে হচ্ছে ফ্রেনল লুচে, তারপরে আছে হচ্ছে রেট্রো মার্চার, রেট্রো মার্চার হচ্ছে ব্যাক গিয়ারে অর্থাৎ পিছনের দিকে যাওয়ার জন্য লুচে,
তারপরে আছে হচ্ছে আমাদের লুচি দি ইন্ডিকাতরে, আমাদের যে প্রত্যেকটা বেকুলো আছে এই বেকুলোর কিন্তু চারপাশে আমরা যদি চিন্তা করি, প্রথমের দিকে দেখি এই বেকুলোটার দিকে খেয়াল করি, এই যে বেকুলোর সামনে কিন্তু লুচে থাকে না, এবং এই লুচে একটা লুচে আছে হচ্ছে লুচে আনাবালিয়ান্তে বলে, যেটাকে হচ্ছে কি আপনার সামনের দিকে হচ্ছে তাক করে রাখে এবং সবসময় বাস অর্থাৎ নিচের দিকে তাক করা থাকে লুচের ফাঁসটা অর্থাৎ ওর মুখটা বা খোলসটা। এবং এই লুচি আনাবালিয়ান্তে কেন ব্যবহৃত হয়, রাত্রেবেলা দেখবেন যে আমরা যখন নাকি গাড়িগুলো চলে, গাড়িগুলো সবগুলো হচ্ছে কি একটা লাইট জ্বলা রাখে, নর্মাল যে লাইটগুলো জ্বলা রাখে এগুলাকে বলা হয় লুচি আনাবালিয়ান্তে। এবং এই লুচেগুলো হচ্ছে কি আমি যেন একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দেখতে পারি গাড়ি চালানোর সময় রাতের বেলা, অথবা অন্য কোনো সিচুয়েশনে যখন নাকি খুব অন্ধকার হয়ে যায়, এছাড়াও কিছু কিছু সিচুয়েশন আছে ওই সকল সময় যেন হচ্ছে আমি আমার রাস্তা হচ্ছে ভালো করে দেখতে পারি, এই কারণে হচ্ছে কি লুচে সাহায্য করে থাকে, যেটাকে বলা হয় লুচে আনাব্বালিয়ান্তে। আর আরেকটা হচ্ছে ফোকাস লাইট আছে, যেটা হচ্ছে লুচে আব্বালিয়ান্তে বলে, আব্বালিয়ান্তে বলতে বুঝে হচ্ছে আব্বালিয়ারে করা, অর্থাৎ চোখের মধ্যে পড়লে এটা জলজল করে ওঠে, কমে আপনি যখন সূর্যের দিকে তাকাবেন সূর্যের যে আলোটা এটা কিন্তু চোখের মধ্যে পড়লে হচ্ছে কি আমাদের চোখ জলজল করে ওঠে না, ঠিক আছে, বা চোখের মধ্যে ফোকাস মারে। সো আব্বালিয়ারে কথাটা মানে হচ্ছে ফোকাস মারা। তো আমাদের দেখা যায় বিকুলের মধ্যে লুচে আনাব্বালিয়ান্তের সাথে আরেকটা লাইট থাকে যেটা হচ্ছে লুচে আব্বালিয়ান্তে, যেটা নাকি আপনার যখনই অন করবেন অনেক দূর পর্যন্ত দেখা যায়, অর্থাৎ অনেকটা ফোকাস লাইটের মতো। এবং এই লাইটটা কিন্তু দেখা যায় যে আপনি আপনি যদি ওই লাইটটার আলো আপনার চোখের মধ্যে পড়ে তাহলে হচ্ছে কি ঝলসে ওঠে বা ফোকাস মেরে ওঠে। তো আমার মনে রাখতে হবে সামনের দিকে যে লুচেগুলো আন্তেরিওরে অর্থাৎ সামনের অংশের লুচেগুলোর মধ্যে আছে কি লুচে আনাব্বালিয়ান্তে, পরে আছে হচ্ছে লুচে আব্বালিয়ান্তে, ওকে, প্রাথমিক অবস্থায় এতটুকু আমরা মনে রাখবো। আর পিছনের দিকে হচ্ছে থাকে হচ্ছে লুচে দেল ফ্রেনো, অর্থাৎ আপনার ফ্রেনোর জন্য একটা লাইট, যেটার মধ্যে যখন আপনি গাড়ি চালাচ্ছেন আপনি যদি রালেন তারে অর্থাৎ ধীর গতিতে যাওয়ার জন্য অথবা হচ্ছে গাড়ির ফ্রেনারে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে যখন নাকি ফ্রেনোর পেদালের মধ্যে চাপ দেন তখনই কি হচ্ছে পিছনের ওই লাইটটা জ্বলে ওঠে, এবং ওই পিছনের লাল লাইটটা যখন জ্বলে ওঠে এর ফলে আপনার পিছে যারা আছে, যারা নাকি আপনাকে সেগুইরে করতেছে ফলো করতেছে, ওরা কিন্তু বুঝতে পারে যে আমার সামনে যে ভদ্রলোক আছে সে হচ্ছে কি ফ্রেনারে করা শুরু করছে, অর্থাৎ আমার গতি কমানো শুরু করছে। তো আমি যদি তখন আমার সামনে যে আছে ও যখন নাকি ফ্রেনারে করতেছে, আমি যদি ওর সাথে তাল তাল মিলা হচ্ছে ফ্রেনারে না করি, বা ফ্রেনার ও যে সামনে যে বিকুলি আছে ও যে ফ্রেনারে করতেছে এটা যদি আমি বুঝতে না পারি, তাহলে কিন্তু পিছন থেকে যাই হচ্ছে কি আমি আমার সামনে বিকুলিটাকে ধাক্কা দিব, তাই না? তো এই কারণে ফ্রেনোর লুচে ব্যবহার করা হয়। এছাড়াও হচ্ছে আমাদের সাদা কালারের একটা লুচে ব্যবহার করা হয় পিছনের দিকে, যেটা হচ্ছে লুচে রেট্রো মার্চা অর্থাৎ ব্যাক গিয়ারের জন্য, যে আপনার যখনই হচ্ছে ব্যাগে পিছনের দিকে যায় ওই লুচে সাদা লাইটটা হচ্ছে কি পিছনের দিকটা আলোকিত করে, যেন হচ্ছে আমরা পিছনের দিকটা ভালো করে দেখতে পারি। এছাড়াও গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মনে রাখতে হবে আমাদের ভেহিকুলোর চারো সাইডে হচ্ছে কি জাল্লো কালারের হচ্ছে লুচে থাকে, যেটাকে বলা হয় হচ্ছে লুচে দেল ইন্ডিকাতরে, ঠিক আছে, যে ইন্ডিকেটর করার জন্য। আপনি যখন নাকি গাড়ি চালাচ্ছেন ডানে অথবা বামে যাওয়ার জন্য আপনার আশেপাশের যেই ভেহিকুলগুলো আছে, পিছনে হোক ডানে হোক বামে হোক বা সামনের কথা যদি চিন্তা করেন, অন্য যে ভেহিকুলি আছে তাদেরকে কিন্তু আপনার ডেস্টিনেশনটা জানাইতে হয় যে আপনি ডানে মোড় নিতে চাচ্ছেন কিনা অথবা বামে মোড় নিতে চাচ্ছেন কিনা। সো ওই লুচেগুলোকে বলা হয় ইন্ডিকাতরে, যেগুলো জাল্লো কলরে হয়ে থাকে, এবং এগুলো হচ্ছে কি ল্যাম্পের জলে করে, অর্থাৎ জলে নিবে এরকম হয়, এরকম না একটানা জ্বলে থাকে। সো আমরা যদি দেখি আজকে হচ্ছে আমাদের এই কারেল্লো অ্যাপেন্ডিচোর মাধ্যমে যে লাস্টটা যেটা পড়লাম, এটার মাধ্যমে হচ্ছে কি আমাদের যে আউটো ভেহিকুলের যে আমাদের ব্যাপারগুলো আছে, কমে আমরা যদি দেখি কারেল্লো অ্যাপেন্ডিচি যেটা ছিল এটার মাধ্যমে হচ্ছে আমার ভেহিকুলোর যে ক্যাটাগরিগুলো এগুলো কিন্তু মোটামুটিভাবে শেষ হয়ে গেছে, কমে চিকলো মোটরে মতো ভেহিকুলো, তারপর হচ্ছে আউটো ভেহিকুলো, এবং এরপরে ছিল হচ্ছে কি আমাদের রিমোরকি অথবা সেমি রিমোরকিওর মধ্যে। ওকে, কারেল্লো অ্যাপেন্ডিচের পরেও হচ্ছে কিছু আমার রিমোরকিও আছে, যেটা হচ্ছে